ফ্লোরিডায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইয়ান। বুধবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানা দানুবীয় এই ঝড়ের তাণ্ডবের পর সেখানকার 2.5 মিলিয়ন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এতে করে ফ্লোরিডার বিশাল এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। ভয়াবহ এই ঝড়ের কারণে প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি ও ফ্লোরিডায় বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। হারিকেনের তাণ্ডবে অনেক নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার তদন্তকারী হাউস কমিটি চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লারেন্স থমাসের স্ত্রী রক্ষণশীল কর্মী গিনি থমাসের সাথে কথা বলবে। বুধবার কমিটির চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ বেনি থমসন এই তথ্য নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে কেতানজি ব্রাউন জ্যাকসনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শুক্রবার অনুষ্ঠিতব্য এই আয়োজনে ফার্স্ট লেডি জিল বাইডেন ও সেকেন্ড জেন্টলম্যান ডগ একহফ উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার থেকে শিক্ষা ঋণ মওকুফের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। আগামী মাসে অনলাইনে ঋণ মওকুফের আবেদন গ্রহণের আগে ইমেইলের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথমবারের মতো ইউএস প্যাসিফিক আল্যান্ড সামিটের আয়োজক হলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে কয়েকদিন ব্যাপী চলমান এই সামিট শুরু হয়েছে বুধবার থেকে। এই সম্মেলনে প্রতিদিন একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। রাশিয়ায় অবস্থানরত আমেরিকানদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মস্কোর আমেরিকান দূতাবাস। তারা দেশের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বলেছে। ৯০-এর দশকে আমেরিকার জনপ্রিয় র্যাপার কোলিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। কোলিওর দীর্ঘদিনের ম্যানেজার জেরেস পোজি গণমাধ্যমে জানান, লস অ্যাঞ্জেলেসে বুধবার এই র্যাপার শিল্পীর মৃত্যু হয়। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের 4টি অঞ্চলকে সরকারিভাবে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চলেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে বৃহস্পতিবার দেশের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। একই সঙ্গে তার অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকেও দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকেও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপের অষ্টম আসর খেলতে বুধবার রাত পর্যন্ত সিলেটে পৌঁছেছে অংশগ্রহণকারী 6 দল। বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় টাইগ্রেসরা।